পটুয়াখালীতে ঘূর্ণিঝড়িমালের চব্বিশ ঘণ্টার তাণ্ডবে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে লন্ড হয়ে গেছে পুরো উপকূল এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অধিকাংশ এলাকা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার গত দুই দিন কলাপাড়ায় জলোচ্ছ্বাসের পানিতে ডুবে শরীফ নামের একজন দুমকিতে ঘরের উপর গাছ চাপায় করিমালি নামের একজন ও বাউফলে জরাজীর্ণ ঘর চাপায় জয়নাল হাওলাদার নামের একজনের মৃত্যু হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে জেলা দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ জেলা বেরিভাত ভেঙে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত এবং হাজার হাজার পরিবার পানিবন্দি রয়েছে গাছপালা উপরে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুর ও ঘেড়ের মাছ বেরিয়ে গেছে কয়েকশো একর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয় ধাপে জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে এদিকে ঘূর্ণিঝড়িমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতি পরিমাণের নিরূপণের কাজ করছে জেলা প্রশাসন খুনজারি মলের আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জহিরুল ইসলাম। আজ জহিরুল জড়ের পানিতে কি ধরনের ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়? এছাড়া ত্রাণ সরবরাহে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? বিস্তারিত জানাবেন। আর রুদেলা গতকাল গতকাল পর্যন্ত কিন্তু 24 ঘন্টা এই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব ছিল তা এতে কিন্তু জনজীবনে ব্যাপক ক্ষতি হয়েছে এবং পটুয়াখালী একটি বিধ্বস্ত এলাকায় পরিণত হয়েছে আপনি জানেন যে পটুয়াখালী একটি উপকূলীয় এলাকা এই এলাকায় কিন্তু অনেকটা জায়গায় কিন্তু বেরিবাদ রয়েছে কাঁচা বেরিবাদ এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পটুয়াখালী সদর উপজেলার কমলাপুরনের একটি এলাকা এই বেরিবাদটিতে অন্তত পাঁচ থেকে ষাটটি জায়গায় এভাবে ব্যাঙ্গে কিন্তু পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হয়েছে মানুষের ঘরবাড়ি পুকুর গের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও পটুয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় গনিজর রিমেলে তাণ্ডবে কিন্তু তিনজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় মানুষের দুর্গতরা এখনো আশ্রয় অবস্থান করেছেন তাদেরকে প্রশাসন চেষ্টা করছেন নানান ভাবে নানান ভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা তারাও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন এবং এখন আমরা দেখছি যে তারা স্থানীয় সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এই এলাকায় কিন্তু এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অধিকাংশ এলাকায় এবং মোবাইল নেটওয়ার্কটা কিছু কিছু জায়গায় সচল করা হয়েছে এবং শহরে কিন্তু এখন পর্যন্ত পানি পানি ফিরে পায় নাই নাগরিকরা এছাড়াও পটুয়াখালীর যারা রাঙাবালি চর্মতা রয়েছেন অনেক ঘর বিধ্বস্ত হয়েছে এবং বিশেষ করে গাছপালা ঘরের উপরে পড়ে সে অনেক ঘর ঘর হারিয়েছেন মানুষ কারো কারো এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ঘরের যে চালা সেই চালা নিয়ে গেছে অনেকে খোলা আকাশে নিচে নিচে বসবাস করছেন এ কিন্তু এই এলাকায় আপনি জানেন যে আগামী 29 তারিখ আগামী কালকে নির্বাচন হওয়ার কথা তিনটি উপজেলা সেই তিনটি উপজেলা নির্বাচন স্থাপিত করা হয়েছে কারণ এই এলাকায় অনেকগুলো জায়গায় ক্ষতি হয়েছে বিশেষ করে বটকেন্দ্রগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু রাস্তা যাতায়াতের অবস্থা খুবই খারাপ সেজন্য কিন্তু স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন এই নির্বাচন স্থাপিত পারে এবং সবকিছু মিলিয়ে পটুয়াখালী সকল উপজেলায় তা কম বেশি ক্ষতি হয়েছে এবং এখানকার মানুষ এখনো কিন্তু রাস্তা কাটে বোজা যাচ্ছে আসলে একটা ভূতের বাড়ির মতো পরিবেশ রাস্তায় হাজার হাজার গাব পড়ে আছে এবং মানুষগুলো এখনো সেটা সুচি করছেন বিশেষ করে তাদের অনেক অনেকে কুকুরের মাংস এবং গৃহবলিত গৃহপালিত যারা গবাদি পশু ছিল সেগুলোও কিন্তু অনেকে হারিয়েছেন সোদেলা জয়রোল আপনাকে ধন্যবাদ